ধারাবাহিকের গল্পে বিয়ে থাকবেই। টেলিপদ্মায় সোশ্যাল ড্রামা মানে সম্প্রচার শুরু হওয়ার এক দেড় মাসের মধ্যেই নায়ক নায়িকার বিয়ে হবে। কতটা প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্যভাবে গল্পকে টেনে নিয়ে বিয়ের পিঁড়িতে ফেলা যায় সেখানেই চিত্রনাট্যকারদের মুশিয়ানা। সান বাংলার ধারাবাহিক সর্বমঙ্গলা বেশ আকর্ষণীয় একটি জায়গায় দাঁড়িয়ে এখন এবার বিয়ের দিকে এগোচ্ছে ধারাবাহিকের গল্প, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। যারা ধারাবাহিকটি দেখেননি তাদের জন্য একটি রিক্যাপ। গ্রামের মেয়ে সর্বমঙ্গলা ধূপকাঠি বানিয়ে বিক্রি করে সংসার চালায়। অভাবের সংসারে এক সময় বসত বাড়িটি বন্ধক রেখে দেয় তার বোন এক মহাজনের কাছে 1,00,000 টাকার বিনিময়ে। সর্বমঙ্গলা বাড়ি থেকে বেরিয়ে শহরে আসে এই চ্যালেঞ্জ নিয়ে যে সে ধূপ বিক্রি করে 1,00,000 টাকা জোগাড় করে আনবে একদিন এবং বাড়িটি উদ্ধার করবে। সর্বমঙ্গলার সাহায্যের জন্য এগিয়ে আসে অনিশ এবং উপায় না দেখে শহরে তার নিজের বাড়িতে আশ্রয় দেয় সর্বমঙ্গলাকে। সেখান থেকে শুরু হয় নতুন ক্রাইসিস। কোনো সম্পর্ক ছাড়াই কি করে একটি মেয়ে আশ্রয় নিতে পারে অনিশের বাড়িতে, সেই প্রশ্ন উঠে। ঝামেলা এড়াতে সর্বমঙ্গলাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ফেলে অনিশ। তারপরে প্রশ্ন উঠে শাখা সিঁদুর ইত্যাদি নিয়ে। এমন একটা পরিস্থিতি সামাল দিতে নিছক স্ট্র্যাটেজি হিসেবে অনিশ সিঁদুর পরিয়ে দেয় সর্বমঙ্গলার স্মৃতিতে। অনিশের কাছে এটি নিছকই পরিস্থিতি সামাল দেওয়ার অস্ত্র, সর্বমঙ্গলার কাছে কিন্তু তা নয়। গ্রামের মেয়ে সর্বমঙ্গলার কাছে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার অর্থ আসলেই বিয়ে, আবার অনিশের পরিবারের বেশিরভাগ মানুষের কাছেও। কিন্তু এই বিয়ে নকল নয়, তাই এবার এই নকল বিয়ের মিথ্যেকে ঢাকতে আসল বিয়ের আয়োজন শুরু হলো ধারাবাহিকে। কিন্তু অনিশ কি আদৌ বিয়ের জন্য প্রস্তুত? একটি মেয়ের বিপদের দিনে তার পাশে দাঁড়ানো আর তাকে বিয়ে করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সে কি এবার আসল বিয়ের জন্য রাজি হবে? অর্থাৎ আরো জমজমাট হতে চলেছে সান বাংলার রাত 9টার স্লটে এই ধারাবাহিকটি। সান বাংলা সর্বমঙ্গলা ধারাবাহিক আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।